হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শায়রি। আমি স্নেহা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমি আমার নিজের বাড়িতে এসেছি, নিজের দেশের বাড়িতে এসেছি। দেখো চারদিকে বাড়ির সিনটা একদম পাল্ট, হাতে মেহেন্দি করেছি। কাল সন্ধ্যাবেলা বসে বসে কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না, তো টাইম পাস করার জন্য আমি বোনের হাতে মেহেন্দি করে দিয়েছি আর আমার হাতেও মেহেন্দি করে। মাই সিস্টার, ও হচ্ছে আমার নিজের একমাত্র বোন। তোর হাতে মেহেন্দিটা দেখা, যেটা করে দিয়েছি এই যে, তাই আমি বোনের হাতে মেহেন্দিটা সব থেকে বেশি সুন্দর করেছি, বুঝেছিস? আমার বোনের চুলও দারুণ সুন্দর, ও নিজে DIY জিনিস নিয়ে দিয়ে নিজের চুলের যত্ন করে আর আমার কাছ থেকে টিপসও নেয়। তোর চুলটা দেখা, আরে সামনে এনে দেখা কত লম্বা দেখা। লুক অ্যাট হার হেয়ার, ও চুলটাও দারুণ সুন্দর। ও চুলটা সুন্দর কিন্তু ও না একদম যত্ন না করে ঝাড়ুর মতো করে দিয়েছিল। আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম, ভাতের ফ্যানের সাথে ওই শ্যাম্পু মিশিয়ে চুলে লাগাও, ওকে বলেছিলাম। অ্যান্ড দেখো ও চুলের সাইনটা দেখো, জাস্ট ও চুলটা পুরো ঝাড়ুর মতো হয়ে গেছিলো আর প্রচন্ড হেয়ার ফল হচ্ছিলো, তাই না? তো হেয়ার ফলটা তো কন্ট্রোল হচ্ছে, ওটা কি জবা পাতা লাগিয়ে কন্ট্রোল হচ্ছে? এই তোমরা যারা জিজ্ঞেস করছো না যে জবা পাতা, আপু দিদি তোমরা জবা পাতাটা কোনটা নিচ্ছ, সাদা জবার পাতা নিলে হবে না লাল জবার পাতা নিলে হবে, তুই বলতে কোনটা দিচ্ছিস? লাল জবা পার্টিকুলার, লাল জবার পাতা, সাদা জবার পাতা নয়, গোলাপি জবার পাতা নয়, হলুদ কমলা কালো কোনো জবার পাতা নয়, পার্টিকুলার লাল জবার পাতা চুলে লাগা। বাড়ির এই দিকটা কাজটা নতুন হয়েছে, এখনও এটার কাজ চলছে। আর এই যে কাকু এসছে ওয়েয়ারিং করতে, আর এই দিকটা মানে খুব রিসেন্টলি কাজটা শেষ হলো, কালকেই এখানকার কাজটা শেষ হলো। এই যে এখানে এটা রান্নাঘর হয়েছে, আর ওদিকে ওই দুটো বাথরুমে টাইলস বসলো, ওখানে বেসিন বসলো, পুরো কাজটা কমপ্লিট হলো। আর এই যে এইখান থেকে খুল যা সিমসিম, এই যে এটা কে? ও সোনা, এটা কে? এই যে আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বেড়ালের বাচ্চা হয়েছে। এই বেরিয়ে এসো। আমার মায়ের সব থেকে পছন্দের লেবু গাছ, এটা হচ্ছে শরবতে লেবুর গাছ, কিন্তু এর যে লেবুগুলো হয়েছে দেখতে পাচ্ছ, এক একটা কমলা লেবুর মতো দেখতে এই লেবুগুলো। এগুলো তোরা কি শরবত করে খাস? হ্যাঁ, এগুলো রস করে রাখা হয়, শরবত করে খাই। দারুণ সুন্দর লেবুগুলো দেখ, মানে ইজিলি লোকে বলে দেবে যে কমলা লেবু। হ্যাঁ, এগুলো দেশি কমলা লেবু পুরো। এটা পুরোটা হচ্ছে আমাদের বাগান, এই যে কলা গাছ, আমি এটা পুরোটাই আমাদের কলা বাগান, পুরো লম্বা জায়গা জুড়ে এত দূর অব্দি দেখা যাচ্ছে না, ওটা পুরোটাই মানে জঙ্গল হয়ে আছে, মানে পুরো জঙ্গলটাই হচ্ছে কলা গাছের জঙ্গল। এই যে এই দিক দিয়ে বোঝা যাচ্ছে খানিকটা, এটা পুরোটাই হচ্ছে কলা গাছের জঙ্গল। আর কলাও প্রচুর হয়েছে কিন্তু, তাই না রে জোজো? এই যে একটা হয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি, আর কোথায়? আরো ওই দিক, আর ওই যে ওই দিককেও একটা হয়েছে, আর ওই দিকগুলোতেও প্রচুর কলা হয়েছে। বাবু আমাকে বলছে যে যাওয়ার সময় কলা নিয়ে যেতে, এতটা রাস্তা যাব কে জানে নিয়ে যেতে পারবো কিনা। এটা পুরোটা হচ্ছে কলার জঙ্গল, ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে। চল ওই দিকে আমাদের পুকুর পাড়টা আছে, বাচ্চা দিতে হবে তাকে, নাহলে এদের শান্তি হবে না। হচ্ছে কটা বাজে? একটা বেজে গেছে না, এখন তো দুপুর দেড়টা বাজতে চললো। আর আজকে হচ্ছে শিবরাত্রি নির্জলা উপোস, সারাদিন উপোস করে রাত্রিবেলা 8:30-8টার সময় শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। এখানে সামনেই আমাদের একটা শিব মন্দির আছে, ওখানে যাবো আর তোমাদেরকে দেখাবো শিব মন্দিরটা। তো আমরা না এখানে একটা রিচুয়াল করি, সেটা হচ্ছে যে যেদিন শিবরাত্রি থাকে, মানে যেদিন সারাদিন উপোস করছি সেদিন আমরা কী করি বল? সকাল থেকে তো উপোস করেই থাকি আমরা নির্জলা উপোস, তো আমরা ওই অবস্থাতেই স্নান করে ওই ভেজা গায়েই এসে পুকুরের কোনো পাড় বা কোনো রকম ফাঁকা জায়গাতে যেখানে কেউ আসবে না ওখানে একটা শিবলিঙ্গ বানাই, নিজের হাতে একটা শিবলিঙ্গ নিজের হাতে বানিয়ে ওখানে আমরা জল দিয়ে পুজো করি দুপুরবেলা, সেটা আমরা নিজেদের পুজো হয়। তারপর আবার রাত্রিবেলা তখন আমরা উপোস ভাঙি না, মানে দুপুরে পুজোটা করে উপোস ভাঙি না, দিয়ে আবার রাত্রিবেলা যখন পুজো করি তখন উপোসটা ভাঙি। তো আমরা এই পুকুরে স্নান করে ওই জিনিসটা বানাবো, তো চলো তোমাদেরকে দেখাই। Thank you.
আমাদের কাঁঠাল গাছ। মা কটা কাঁঠাল হচ্ছে মোট? 25টা? বাপরে, আমাকে এঁচড় পাঠাবে। কত কাঁঠাল হচ্ছে, আমি এঁচড় কিনে কিনে খাচ্ছি। এটা এখন এঁচড় হতে টাইম লাগবে, তাই না? আমি বানিয়েছি, এটাকে কোথায় বসাবো? আমার ধূপ আমি জ্বালি। উৎসব অনুষ্ঠানের বেস্ট পার্ট হচ্ছে আলতা পরা, কারণ আলতা পরতে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি মায়ের পায়েও আলতা পরিয়ে দিলাম আর নিজের পায়েও আলতা পরে নিলাম। দীর্ঘ 4 বছর পরে মা বাবু বোনের সাথে এই মন্দিরে পুজো দিতে এলাম, খুবই ভালো লাগলো। আর পাড়ার অন্যান্য মানুষদের সঙ্গেও মন্দিরে গিয়ে দেখা হয়ে গেল। সব মিলিয়ে শিবরাত্রির দিনটা কিন্তু প্রচণ্ড ভালো কাটলো। আর তোমাদের শিবরাত্রি কেমন কেটেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না।